the lovely thing I'll see you for me good evening. Hey, Padio, get a lago. শান্তিরাজ দন্ন তিনি দন্ন পদকুল দন্ন নিজ রাজ নাচ এসে অনকনে পুরি আসতে রে বচন ওই দিন বেশে হবে তোমার রাজার আগমন তোমার রাজার আগমন ও সান্না এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পদকুল যে সুজন নিজ রাজ্য লইবে না নগরে শোবে সন্ধ্যালোক চূড়া স্বর্ণময় রক্ষণী ছাদে ওঠে লোক অপেক্ষা করি রয় লোক অপেক্ষা করে হোসান্না হোসান্না এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পদকুল যে ধন্য নিজ রাজ্য লইবে না প্রাণেশ্বর কিন্তু মনিরাস রইবে কি আমার পক্ষে এও লাজ না জগৎ রাজ্য চায় না জগৎ রাজ্য চায় হোসান্না হোসান্না এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পদকুল নিজ রাজ্য লইবে না অমেক মন্দিরে করিলেন স্তবে তাই মোরাজ ধন্য তিনি ধন্য পদকুল যে সুজন নিজ রাজ্য লইবে না জিরুসালেমের দিকে যায় গাদাই চড়িয়েকে আগে পিছে যায় কে বলেন পথিকে কে বলেন পথিকে হোসান্না হোসান্না এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পদকুল জন নিজ রাজ্য লইবে না অপূর্ব সাজে সাজিয়ে সুর সৈনিক যান নিজ বস্ত্র বটে পাতিয়ে খেজুর পাতা উড়াও খেজুর পাতা উড়াম হোসান্না হোসান্না এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য
পথুলো শিশুর জন্য নিজ রাজ্য লইবে না নিজ বস্ত্র পাত ইয়ে খেজুর পাতা উড়াও খেজুর পাতা উড়াও হোসানা এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পথকুল যে চর্জন নিজ রাজ্য লইবে না নগরে শোবে সন্ধ্যা লোক চন্নময় রব শনি সাদে ওঠে লোক করে রয় লোক অপেক্ষা করে লয় হোসানা হোসানা এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পথকুল যে সর্জন নিজ রাজ্য লইবে না ত্রাণেশ্বর কিন্তু মনিরাজ কে আমার কিশোরের পক্ষে এও লাজ না জগদ রাজ্য চায় না জগদ রাজ্য চায় হোসানা হোসানা এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পথকুল যে সর্জন নিজ রাজ্য লইবে না অমায়িক শিশু গণের বাপ নাথেরি মন্দিরে কহিলেন স্তবে ইতি লাভ তাই মনে রাখো রে তাই মনে রাখো রে হোসানা হোসানা এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য ঈশ্বর জন্য নিজ রাজ্য লইবে না জেরুসালেমের দিকে যায় অভয় চড়িয়ে কে লোক কত আগে পিছে যায় কে বলেন পথিকে কে বলেন পথিকে হোসানা ধন্য তিনি ধন্য পথকুল যে সর্জন নিজ রাজ্য লইবে না অপূর্ব সাজে সাজিয়ে সৈনিক যায় নিজ বস্ত্র পাতে পাতিয়ে জোর পাতা ওড়াও হোসানা হোসানা এলেন শান্তিরাজ ধন্য তিনি ধন্য পথকুল যে সর্জন নিজ রাজ্য লইবে না হে চিরন কন্যে পুরীবে আমার পাশে দাঁড়ান
Oh,
रचक जीशु Shabbat.
হ্যালো 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 চেক করে নেব। হ্যালো চেক 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 হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক চেক হ্যালো 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 পাড়া হাতে মোরা আনন্দে
Hallelujah, hallelujah, hosanna.
হোশানা করো হোশানা করো বন্দনা যিশুর হোশানা Thank you.
সামনের দিকে বসা যাবে, সামনে এক লাইন বসা যাবে। খেজুর পাতা রবিবার পাম সানডে আজকের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আমরা প্রার্থনা করি ঈশ্বর আজকে বিশেষ দিনে তার আরাধনার মধ্য দিয়ে ঈশ্বর যেন আশীর্বাদ করেন। অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করি। আহা সদাপ্রভু বিনয় করি পরিত্রাণ করো, আহা সদাপ্রভু বিনয় করি সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, আমরা সদাপ্রভুর গিয়ে হইতে তোমাদেরকে ধন্যবাদ করি। পবিত্র 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 বাহিনী গণেশ্বর সদাপ্রভু, তোমার গৌরব প্রশংসা স্তব স্তুতি আরাধনা করি। আজকে তোমার দিন, উল্লাসের দিন, তোমাকে হৃদয়ে অভ্যর্থনার দিন, কারণ আরেকটি বার তুমি আমাদেরকে সময় সুযোগ করে দিয়েছ। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার কাছে প্রণিপাত করি, প্রণত হই, সকল গৌরব প্রশংসা সমাদর সম্মান তোমায় দিই তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রভু, কারণ এই পৃথিবীতে সকল একমাত্র তুমি পাবার যোগ্য প্রভু। তুমি আমাদের ত্রাণকর্তা, পরিত্রাতা, তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ, তোমার যিশুর রক্তের মধ্য দিয়ে আমাদেরকে কিনেছ, তাই আমরা তোমার, আর কারণ নেই। তাই সকল কিছু গৌরব সমাদর সম্মান একমাত্র তুমি পাবার যোগ্য প্রভু। প্রভু আজকে সেই দিন যেদিন তুমি শেষবারের মতন জেরুসালেমে প্রবেশ করেছিলে রাজা হিসাবে, আধ্যাত্মিক রাজা, হৃদয় মন্দিরে তুমি স্থান করে নিয়েছিলে, জগতে নয়। তাই তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি। আজও এই 2023 সালে এসে তোমায় আমরা স্মরণ করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, রাজা হিসাবে সকল আরাধনা উপাসনা তোমায় দিই প্রভু। আজকের গান, প্রার্থনা, শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা, পৌরোহিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। হে পবিত্র আত্মনিশ্বর, তুমি আমাদের মাঝে উপস্থিত থেকে তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করো, যেন আমরা সত্যি আত্মায় ভজনা করতে পারি। যে শূন্য হৃদয় মন নিয়ে এসেছি প্রভু, তোমার এই আরাধনার মধ্য দিয়ে তুমি আমাদেরকে পূর্ণ করো প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান পুরোহিত হিসেবে আমাদের পরিচালনা দাও, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। এই সময় আমরা গান করি ধর্মগীতের 144 গীত কুসুম 234। ধর্মগীত 144 গীত কুসুম 234। হোশানা হোশানা এলেন শান্তির ছোড়িয়ে
পূর্বজের প্রস্তুতি অংশ তিনের অনুচ্ছেদ
প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। চারের অনুচ্ছেদ আমরা একসাথে বলি, সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে সকল হৃদয় মুক্ত, সকল মনোবাসনায় তুমি জানো, তোমার কাছে কোনো মুক্ত বিষয় অবহিত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসিতে পারি এবং অভিহিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনের সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহা হোক, আমেন। আমরা সবাই উঠে দাঁড়াই, পাঁচের অক্ষে ঈশ্বরের গৌরব করি। লোকে ঈশ্বরের মহিমা ভোগরে শান্তি মানব সমাজে প্রীতি, হে ঈশ্বর প্রভু সর্বাধিকার, হে ঈশ্বর সর্বশক্তি মান পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতি ও বন্দনা করি, তোমার মহিমা স্মরণ করিয়া ধন্যবাদ গুণগীত করি, হে প্রভু একমাত্র জাত পুত্র যীশু খ্রীষ্ট, হে ঈশ্বর প্রভু ঈশ্বরের মেশাবো, পিতার পুত্র জগতের পাপারি, আমাদিগকে কৃপা করো, হে জগতের পাপারি, আমাদিগকে কৃপা করো, হে জগতের পাপারি, আমারে প্রার্থনা শ্রবণ করো, পিতা ঈশ্বরে দক্ষিণে উপবিষ্ট তুমি, আমাদিগকে কৃপা করো, কারণ কেবল তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি কেবল তেবিষ্ট আপনার দয়া করে বুঝবেন। আজকের দিনে প্রথম শাস্ত্র পাঠ সকরীয় ভাবাদি পুস্তকের নয় অধ্যায় নয় থেকে শেষ। আজকের দিনে নিরূপিত প্রথম শাস্ত্রপাঠ, যা লেখা আছে সকরীয় নয় অধ্যায় নয় থেকে শেষ পদ পর্যন্ত। সকরীয় নয় অধ্যায় নয় থেকে শেষ পদ অর্থাৎ ১৭ পদ পর্যন্ত। পৃষ্ঠা সংখ্যা পুরাতন নিয়ম ১৩৬৩। পাঠের বিষয় এইরূপ, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র
ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীয় শাবকে উপবিষ্ট। আর আমি ইব্রাহিম হইতে রথ ও জেরুসালেম হইতে অশ্ব উচ্ছিন্ন করিব, আর যুদ্ধ ধনু উচ্ছিন্ন হইবে, এবং তিনি জাতিদিগকে শান্তির কথা কহিবেন, আর তাহার কর্তৃত্ব এক সমুদ্র অবধি অপার সমুদ্র পর্যন্ত ও নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিবে। আর তোমার বিষয়ে বলিতেছি, তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দীদিগকে সেই নির্জল কূপের মধ্য হইতে মুক্ত করিয়াছি। হে আমার বন্দীগণ, তোমরা ফিরিয়া দৃঢ় দুর্গে আইসো। আমি অতই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব, কারণ আমি আপনার জন্য যিহূদাকে ধনুরূপে আকর্ষণ করিয়াছি, বাণরূপে ইব্রাহিমকে সন্ধান করিয়াছি। আর হে সিয়ন, আমি তোমার সন্তানদিগকে, হে যবন, তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করিব ও তোমাকে বীরের খড়্গস্বরূপ করিব, আর সদাপ্রভু তাহাদের ঊর্ধ্বে দর্শন দিবেন ও তাহার বাণ বিদ্যুতের ন্যায় নির্গত হইবে, এবং প্রভু সদাপ্রভু তুড়ি বাজাইবেন, আর দক্ষিণের ঘূর্ণ বায়ু সহকারে গমন করিবেন। বাহিনীগণে সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করিবেন, তাহাতে তাহারা গ্রাস করিবে ও ফিঙ্গার প্রস্তর সকল পদতলে দলিত করিবে, আর তাহারা পান করিবে এবং দ্রাক্ষরসে মত্ত লোকের ন্যায় শব্দ করিবে, আর তাহারা বৃহৎ পানপাত্রের ন্যায় পূর্ণ হইবে, যজ্ঞবেদীর কোণের ন্যায় হইবে। আর সেই দিন তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে আপন প্রজারূপ মেষপালের ন্যায় নিস্তার করিবেন। বস্তুত তাহারা মুকুটস্থ মনির ন্যায় তাহার দেশের উপরে চাকচিক্য বিশিষ্ট হইবে। তাহাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদিগকে ও নূতন দ্রাক্ষারস যুবতীদিগকে সতেজ করিবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ। আমরা সুসমাচার পাঠে যাব। সাধু মার্ক লিখিত সুসমাচারের 11:1-11। আমরা উঠে দাঁড়াই। খ্রিস্ট যীশু তোমার গৌরব। সাধু মার্ক লিখিত সুসমাচারের 11:1-11। মার্ক 11:1-11। এক পদে, পরে যখন তারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে পয়েতবগী ও বৈতনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুইজনকে পাঠাইয়া দিলেন। তাদেরকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক মাদার দেখিতে পাইবে, যার উপরে কোনো মানুষ কখনো বসে নাই, সেটিকে খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদেরকে বলে, এই কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্দভ শাবক কোনো দ্বারের নিকটে বাইরে বাঁধা রইয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিলেন তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দভ শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তারা উহা দিয়াকে সেই মতন বলিলেন, আর উহারা তাহাদিয়াকে উহা লইয়া যাইতে দিল। পরে তারা সেই গর্দব শাবককে যিশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল তারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না,
ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য ঊর্ধ্বলোকে হোসান্না। পরে তিনি জেরুজালেমে প্রবেশ করিয়া ধর্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলেই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই বারো জনের সঙ্গে বাই হইয়া বৈতনিয়াতে গমন করিলেন। ইয়াই খ্রিস্টের সুসমাচার। প্রশংসা হোক। আমরা পৈতৃক বিশ্বাস সূত্র আমরা স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম মরিতে জন্মিলেন, পন্তিয় পিলাতে সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবস মৃতদের উপরে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আপনারা দয়া করে বসবেন। এই সময় মণ্ডলীর বিজ্ঞাপন আমরা শুনি। এখানে উপস্থিত সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে সাধু পৌল মণ্ডলীর পরিচালন সমিতি এবং পুরোহিত বর্গর পক্ষ থেকে স্বাগত জানাই। হোলি উইকের উপাসনা সন্ধ্যা 6টার সময় হবে, অর্থাৎ আগামীকাল থেকে যে উপাসনা হবে তা সন্ধ্যা 6টার সময় হবে। মন্ডে থার্সডের উপাসনা সন্ধ্যে 6টার সময় হবে এবং প্রভুর ভোজের উপাসনা হবে। গুড ফ্রাইডেতে দুটি উপাসনা হবে, সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত একটি এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। গুড ফ্রাইডের জন্য যে খাদ্য সামগ্রী সেগুলো যদি কেউ দিতে চান তাহলে পুরোহিত মশাই অথবা চার্চ কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। ইস্টার সানডে দুটি উপাসনা হবে, ভোর 4টে 1 নম্বর কবরস্থানে প্রভুর ভোজের উপাসনা হবে এবং সকাল 7টায় এই মণ্ডলীতে প্রভুর ভোজের উপাসনা হবে। ইস্টারের উপাসনায় কেউ যদি ফুল দিতে চান তাহলে চার্চ কমিটি অথবা পাদ্রিবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ইস্টারের দিন বিকেলে কোনো উপাসনা হবে না। ইস্টার মানডেতে অর্থাৎ ইস্টারের পরের দিন এবছর স্থানীয় মণ্ডলীর সানডে স্কুল, ইউথ এবং মহিলা সমিতি তাদের খ্রিস্টীয় অনুষ্ঠান অনুষ্ঠিত করবে। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়াও আপনারা একটি বিজ্ঞাপন শুনে আসছেন, আমাদের যে কন্যা মণ্ডলী আছে গোপালনগর কালভারি উপাসনালয়, তার সংস্কার হবে, আর অনেকেই আপনারা সেই সংস্কারের জন্য এগিয়ে আসছেন এই সাধু কাজ পবিত্র কাজের জন্যে, সেই জন্য ধন্যবাদ। এখনও যদি আপনারা সেই মণ্ডলীর জন্য সংস্কারের জন্য সাহায্য করতে পারেন আপনারা করবেন, তাহলে সেই মণ্ডলী খুবই উপকৃত হয়। এছাড়াও লাইট অ্যান্ড হোপের ইমানুয়েল বই যারা নেন এখানে রাখা আছে, আপনারা নিয়ে যাবেন। আপনাদের ধন্যবাদ যে আজকে সকালবেলা এসে আপনারা পথ পরিক্রমা করেছেন এবং যিশুর জয়গান আকাশ বাতাস মুখরিত হয়েছে, প্রচারিত হয়েছে, সেই জন্য সকলকে ধন্যবাদ, যিশুর আশীর্বাদ করুক। আজকের এপ্রিল মাসের প্রথম রবিবার, তাই বিবাহ বার্ষিকী এই মাসে, এপ্রিল মাসে যাদের আছে তারা সামনে আসবেন, বিবাহ বার্ষিকী তারা সামনে আসবেন।
আরো দরজার দিকে সরে যান তাহলে জায়গা। আজকের বেদির সম্মুখে যারা বিবাহবার্ষিকীর আশীর্বাদ নিতে এসেছেন আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করি। সৃষ্টির আদিতে তুমি পবিত্র বিবাহ বর্ণন করেছিলে আদম এবং হবার মধ্য দিয়ে, এবং তুমি আশীর্বাদ করেছিলে তোমরা প্রজাবন্ত বংশ হও। সেই পবিত্র বিবাহ আজও প্রভু তুমি তোমার সাক্ষাতে করে থাকো, তাই তোমায় ধন্যবাদ তোমার গৌরব করি যে সকল পরিবার এই এপ্রিল মাসে তুমি সংযুক্ত করেছিলে প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই। আর এই মাস আমরা যখন স্মরণ করি এটা নবীকরণ, নতুনভাবে তুমি স্মরণ করিয়ে দাও অতীতে যে বৎসরগুলি একসাথে স্বামী স্ত্রী হিসাবে তা মিলিত হয়ে তোমার গৌরব করেছে, ভবিষ্যতেও সেই একই অঙ্গীকারে আশীর্বাদে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তা থাকতে পারে, তুমি সে আশীর্বাদ করো, তাদের পরিবারে আশীর্বাদ করো, সুস্থ রাখো, ভালো রাখো, এবং সে পরিবারের মধ্য দিয়ে তোমার গৌরব হয়। কারণ তুমি বলেছ যীশুর মতন আমি ও আমার পরিবার তোমার সেবা করব, তোমার আরাধনা করব। তুমি সেই মতন এই পরিবারকে আশীর্বাদ করো। সকল ধন্যবাদ গৌরব প্রশংসা দিয়ে প্রভু এই প্রার্থনা যীশু নামে চাই আমরা। আমরা ঘুরে যাই বিশ্বাসী বর্গের দিকে, আমরা সবাই শুভেচ্ছা জানাই, ঈশ্বর আশীর্বাদ করুক। ঠিক আছে আসুন। ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা একটি গান করি, ধর্মগীত 143, গীত কুসুম 233। গীত কুসুম 233, ধর্মগীত 143। সব গৌরব তব সুখে দি ধর্মর দাহো তোমার, শিশু বাল গরি স্তুতি শিশু Oh,
প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, শেষবারের মতন তুমি জেরুসালেমে বিজয় যাত্রা করলে মানুষের পরিত্রাণের জন্য। যদিও মানুষ প্রথম তারা বুঝতে না পারলো, পরবর্তীকালে তারা বুঝেছিল যে তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্ট জগতের রাজা, আর তারা গ্রহণ করেছিল। সেই দিন আজকে যখন আমরা স্মরণ করছি তোমার বাক্য থেকে, দেখি এই বাক্য তোমার তোমার পবিত্র আত্মায় লিখিত, তোমার পবিত্র আত্মার কাছে সমর্পিত হই। শিক্ষক তুমি, আমাদেরকে তুমি শেখাও, বাক্যের আশীর্বাদ তুমি দাও প্রভু। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আবারও আপনাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই পাম সানডে শুভেচ্ছা জানাই। আজকের দিন এক তাৎপর্য দিন, শুধু আজকের দিন নয়, যিশু খ্রিস্টের জন্ম থেকে প্রত্যেকটা বিষয় তা পূর্ব নির্ধারিত, এবং তিনি যে ফিরে আসবেন দ্বিতীয় আগমনে সেটাও আগে থেকে নির্ধারিত। আর এই নির্ধারণ করেছেন ঈশ্বর নিজে, এবং সেই বাক্য বাইবেলে লিপিবদ্ধ। আর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যিশু খ্রিস্টের জীবনে পূর্ণ হয়েছে। এই পৃথিবীতে অনেকে অনেক ভবিষ্যৎবাণী করে, আর সব ভবিষ্যৎবাণী পূর্ণ হয় না, কিন্তু যিশু খ্রিস্টের জীবনের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খরূপে 100% পূর্ণ হয়েছে। আর তার মাধ্যমে এটাই প্রমাণিত আমাদের ঈশ্বর সত্য, আমাদের বাইবেলের বাক্য সত্য, আমাদের যিশু সত্য। আর সেই হিসাবে আজকের এই পাম সানডে, যেদিনকে যিশু খ্রিস্ট শেষবারের মতন জেরুসালেমে তিনি প্রবেশ করলেন, তাও পুরাতন নিয়মে এই ভবিষ্যৎবাণী। কেন তিনি জেরুসালেমে আসবেন
সেটাও পূর্ব পরিকল্পনা ঈশ্বরের। পুরাতন নিয়মে সকরীয় ভাগবত ঈশ্বর নয় অধ্যায় আমরা যেখানে পড়লাম, নয় পথ থেকে যে তিনি আসবেন গর্দবের পিঠে জিরুসালামে, তিনি প্রবেশ করবেন মানুষের পরিত্রাণের জন্য। এবং গীত সংহিতা 118 গীতের 25 এবং 26 পদ মানুষ তাকে জয়ধ্বনি দেবে, হোসান্না বলবে, আর এটাও নির্ধারিত। আর তাই আজকের যীশু খ্রিস্টের এই বিষয় আকস্মিক নয়, হঠাৎ নয়, পূর্ব পরিকল্পিত। জগতের মানুষ বুঝতে পারেনি যে যীশু তিনি খ্রিস্ট মসীহ, তিনি জগতের রোমান সাম্রাজ্য থেকে তিনি পরিত্রাণ দেবেন, রাজত্ব করবেন, মানুষ সেটা আশা করেছিল। কিন্তু পরবর্তীকালে মানুষ বুঝতে পেরেছিল তিনি এ জগতের রাজা নয়, তিনি পৃথিবীর রাজা, আর প্রত্যেকটা মানুষের হৃদয়ে তিনি রাজা হতে চান। আর তার চিহ্ন হচ্ছে এই আজকের দিনে তিনি জিরুসালামে প্রবেশ করেছিলেন গর্দবের পিঠে। আর গর্দবের পিঠের চিহ্নই হলো যে তিনি নম্র, তার রাজা, যে রাজা তিনি পরিত্রাণ করবেন। জগতের রাজা প্রবেশ করত সে ঘোড়ায় চড়ে। আর বাইবেল আমাদেরকে বলে তোমরা রাজাতে এবং অশ্বে নির্ভর করিও না, কারণ অশ্ব হচ্ছে ঔদ্ধত্যের, আভিজাত্যের, কিন্তু গর্দব হচ্ছে নম্রতার। আর এটা পূর্ব পরিকল্পিত, যিশু তার ভবিষ্যৎ বাণী পূর্ণতায় তিনি গর্দবের পিঠে তিনি প্রবেশ করলেন আজকে। মার্ক লিখিত সুসমাচারের আজকের 11 অধ্যায় যে পাঠ করেছি, এবং আমরা মতি লিখিত সুসমাচারও দেখব 21 অধ্যায়ে, দুটি জায়গাতে আমরা যদি দেখি 21 অধ্যায়ের আগে এবং 11 অধ্যায়ের আগে যিশু একজন অন্ধকে তিনি চোখ খুলে দিলেন। আর তিনি চিৎকার করে বলছেন, হে দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করো। মতি লিখেছে দুইজন অন্ধ, মার্ক লিখেছে একজন অন্ধ, এবং মার্ক সেই অন্ধের নাম এখানে লিপিবদ্ধ করেছে বর্তনীময়। যে গান এখান থেকে ফিটিরা সবসময় বাজায়, খুব হৃদয়স্পর্শ। আর 11 অধ্যায় জিরুসালামে প্রবেশ করার আগে 10 অধ্যায়ের শেষে যিশু এই বর্তনীময় তার চোখ খুলে দিয়েছিলেন, এবং তিনি ঘোষণা করেছিলেন সেই অন্ধ যিশু খ্রিস্ট দাউদ সন্তান। আর যখন তার চোখ খুলে গিয়েছিল, আর তিনি যিশুর পশ্চাতে গিয়েছিলেন এই জিরুসালেম পর্যন্ত। অন্ধ সে যিশুকে জিরুসালামের প্রবেশের আগে ঘোষণা করলেন তিনি দাউদ সন্তান। দাউদ, তিনি যিহূদীদের রাজা, এবং সেই দাউদের বংশে সর্বকালের জন্য, সর্বযুগের জন্য রাজা আসবেন। আর অন্ধ তিনি তা প্রকাশ করলেন, হে দাউদ সন্তান, আর তাকে তিনি অনুসরণ করলেন এই জিরুসালেম পর্যন্ত এলেন। রাজা তার রাজধানীতে যাবে, যিশুখ্রিস্ট তিনি জগতের রাজা, তিনি রাজধানীতে আসছেন। এবং জিরুসালেম সারা পৃথিবীর কেন্দ্রস্থল, যেখান থেকে তার রাজার রাজত্ব আরম্ভ করবেন। এশিয়া, ইউরোপ এবং দক্ষিণে আফ্রিকার এই মধ্যস্থল জিরুসালেম, এবং জিরুসালেম পাহাড়ের রূপে, সমস্ত পাহাড়ের ঘেরা, মাঝখানে জিরুসালেম, সেই মন্দির যেখান থেকে রাজা সারা পৃথিবী, সমস্ত মহাদেশকে তিনি পরিচালনা করবেন। আর রাজা দাউদ তার রাজধানী তিনি জিরুসালেমে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাজধানীতে জিরুসালেম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে রাজা তার রাজত্ব পরিচালনা করবেন। আর যিশুখ্রিস্ট শেষবারের মতন তিনি রাজা হিসাবে আসছেন গর্দবের পিঠে। কেন যিশু এই সময় এলেন? কারণ আর 5 দিন পরে নিস্তার পর্ব,
যেদিন কে মেস বলি দিয়ে ইসরায়েলের মানুষরা মিশর থেকে বের হয়ে এসেছিল, ঈশ্বর নিয়ম দিয়েছিলেন এই মাস তোমাদের বছরের প্রথম মাস আবিব মাস, আর আবিব মাসের 10 তারিখে তোমরা এক মেষ শাবক নেবে, আর সেই মেষ শাবক তোমরা জেরুজালেমে আনবে, আর 4 দিন রেখে পরীক্ষা নিরীক্ষার পরে যাজকরা দেখবে এই মেষ ঠিক আছে কিনা। 4 দিন ধরে 10 তারিখ থেকে 14 তারিখ পূর্ণিমার পরে শুক্রবার নিস্তার পর্বে সেই মেষ বলিকৃত হবে। যীশুখ্রিস্ট তিনি মেষ শাবক হিসাবে তিনি আসছেন, এবং আগামী কাল থেকে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তার পরীক্ষা নিরীক্ষা হবে মেষ শাবক হিসাবে, এবং দেখা হবে এই মেষ সে নিষ্কলঙ্ক পবিত্র কিনা, আর যখন তার কোনো দোষ খুঁজে পাবে না, আর তাই 14 তারিখে সেই মেষকে নিস্তার পর্বে হনন করা হবে, আর সেই মেষের পরিবর্তে যীশুখ্রিস্ট ওই তাকে ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার তুলে লইয়া যান, আর তিনি মেষের পরিবর্তে পশুর পরিবর্তে তিনি নিস্তার পর্বে ক্রুশের উপরে মৃত্যু বরণ করে মানুষ হিসেবে মানুষের পরিত্রাণের জন্য তিনি রক্ত দিলেন। আর তাই সারা পৃথিবীতে প্রায় বিভিন্ন জায়গা যখন জিহুদীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর নিস্তার পর্ব তাদের প্রধান পর্ব, আর সমস্ত পৃথিবী থেকে জিহুদীরা অজিহুদীরা তারা জেরুজালেমে প্রবেশ করছে, জেরুজালেমে আসছে তাদের মেষ নিয়ে বলিদান করবার জন্যে আবিব মাসের 14 তারিখে। আর যীশুখ্রিস্ট তিনি এলেন, তিনি আজকে রবিবারে তিনি আসেননি, তিনি গতকাল শনিবারে তিনি এসেছিলেন। গতকাল শনিবারে তিনি যখন এসেছিলেন জেরুজালেমে প্রবেশের আগে তিনি মার্থা মরিয়ম এবং লাসারের বাড়িতে তিনি এসেছিলেন। যহলিখিত সুসমাচারের 12 অধ্যায় তার পরিসংখ্যান অনুযায়ী তার ইতিহাস অনুযায়ী সেই মার্থা মরিয়মের ঘরে যখন এসেছিলেন তখন মরিয়ম তার সেই জটামানসি সুগন্ধি আতর দিয়ে যীশুকে অভিষেক করেছিলেন। জগতের মাঝে ঈশ্বর মরিয়মের দ্বারা প্রকাশ করেছিলেন এই হচ্ছে সেই মেষ শাবক যে জেরুজালেমে যাচ্ছে এবং তার পরীক্ষা নিরীক্ষা হবে, এবং আগামী 6 দিনের শেষে সে বলিকৃত হবে। মরিয়ম তিনি জগতে অভিষেক করলেন, অভিষিক্ত ব্যক্তি হলেন খ্রিস্ট, খ্রিস্ট নামের অর্থ অভিষিক্ত, এবং খ্রিস্ট অভিষিক্ত হয়েছেন তিনি স্বর্গেতে। ঈশ্বর সেই কার্যের জন্য খ্রিস্ট অভিষিক্ত, কিসের জন্য অভিষিক্ত? পবিত্র ঈশ্বর অপবিত্র মানুষের মাধ্যমে ক্রুশের মধ্য দিয়ে তিনি এক করে দেবেন, এই কার্যের জন্য তিনি অভিষিক্ত, আর তিনি এই পৃথিবীতে এলেন। তাই তিনি যখন জন্মেছিলেন স্বর্ণ কুণ্ড এবং গন্ধরস দ্বারা হয়েছিল, এই গন্ধরসের অর্থ হচ্ছে তিনি অভিষিক্ত, তিনি মানুষের জন্য তিনি পরিত্রাণ করবেন। আর আজকে গতকালকের মরিয়ম তাকে সুগন্ধি আতরের মাধ্যমে সেই অভিষিক্ত ব্যক্তিকে জগতের মাঝে প্রকাশ করলেন, এবং প্রকাশ করলেন এই সেই মেষ শাবক আগামী দিনে তিনি পরিত্রাণ করতে যাচ্ছেন, এবং সেই মেষ শাবক তিনি রাজা, তিনি আজকে জেরুজালেমে তার রাজধানীতে প্রবেশ করছেন। তিনি যখন প্রবেশ করছেন তখন তিনি শিষ্যদেরকে বললেন যে সামনের গ্রামে যাও, আর সেখানে দেখবে গর্দভ বাঁধা রয়েছে, মা একটি গর্দভের কথা বলেছে, মতিলিখিত সুসমাচারের গর্দভের গর্দভ শাবকের কথা বলা রয়েছে। এ রাজা তার রাজত্বে কোথায় কি আছে সব জানেন, এ রাজা অন্তর্যামীন, এ রাজা তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, কোথায় কি আছে এ রাজা সব জানে। এ রাজার কাছে কোনো কিছু লোখানো যাবে না তার নখ দর্পণে। তাই যীশুখ্রিস্ট যখন রাজা আমাদেরও, আজকের 2023 আজকে আমাদেরও রাজা, তিনি আমাদের হৃদয়ের রাজা, তিনি সব কিছু জানেন। তিনি বললেন ওই গ্রামে যাও, আর সেখানে একটি গর্দভ বাঁধা আছে। আর বাইবেলে আমরা দেখি যীশুখ্রিস্ট তার রাজত্বে তার রাজধানীতে রাজ্যে কোথায় কি আছে তিনি জানেন। যীশুখ্রিস্ট যখন প্রথমে এলেন যহলিখিত সুসমাচারের 1 অধ্যায় 45 পদ সেখানে আমরা দেখতে পাই তিনি নথনেলকে দেখতে পেয়েছিলেন, আর নথনেল বলেছিলেন যীশুকে যে এই সেই ইসরায়েলের রাজা।
এই সেই ইসরায়েলের রাজা। আর যীশু খ্রিস্ট বলেছিলেন, নতলেন আমি তোমাকে দেখেছি, আর নতলেন চার্চের চলে গেছিল তো আপনি আমাকে দেখেছেন। তিনি রাজা, কে কোথায় আছে তিনি জানেন। আর যীশু বলেছিলেন, নতলেন তুমি যখন ডুমুর গাছতলায় ছিলে আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে জানি। আর তারপরে নতলেন যীশুর পশ্চাতে তিনি এসেছিলেন। এছাড়া আমরা যখন দেখি যে কর দিতে হবে, আর সেই করের জন্যে যীশু বলেছিলেন তোমরা একটা জাল ফেলো, একটা মাছ আনো, আর ওই মাছের মুখেতে কি আছে, একটা কয়েন আছে, একটা টাকা আছে, আর টাকা আছে। যীশু জানেন জলের ভিতরেও কোথায় কি আছে, সেই কয়েন আছে, এবং সেই কয়েন দিয়ে সেই কর দাবার জন্যে বলেছিলেন। যীশু যখন পুনরুত্থিত হয়েছিলেন, তারপরে শিষ্যরা যখন জাল ফেলতে গিয়েছিল তারা জালেতে মাছ পায়নি, আর যীশু এসে বলেছিলেন তোমরা ডান দিকে ফেলো আর সেখানে তোমরা মাছ পাবে, এত মাছ। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীর রাজা, তার রাজত্বে কোথায় কি আছে তার নখদর্পণে তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। আর তাই আজকের দিনে তিনি যখন জেরুজালেমে প্রবেশ করবেন, রাজা কিভাবে প্রবেশ করবেন, তিনি গর্দভের পিঠে প্রবেশ করবেন, কারণ এই গর্দভ ভবিষ্যৎবাণী, তিনি গর্দভের পিঠে যাবেন, তিনি ঘোড়ার পিঠে নয়, কারণ ঘোড়া জগতের রাজা ব্যবহার করে, ঘোড়া ঔদ্ধত্যের চিহ্ন, কিন্তু গাড়া নম্রতার চিহ্ন, তিনি গাদার পিঠে যাবেন। আর তাই বললেন তোমরা ওই গ্রামে যাও, আর গিয়ে দেখেছে সেই গাধা রয়েছে, এবং তারা বলেছিল এটা কি হবে, যীশুর কথা অনুযায়ী তারা বলেছিলেন এতে প্রভুর প্রয়োজন আছে। মণ্ডলীতে ঈশ্বরের রাজ্যের জন্য যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক কিছুই চান, অনেক কিছুই চান। আর আমরা দ্বিধাবোধ করি যীশুকে, তার রাজা রাজ্যের রাজধানীকে, রাজাকে উপহার দিতে আমরা অনেক সময় ইতস্তত করি, এটা দেব কি এটা দেব না। আর সেই পরিবারকে যখন বলল যে এটাতে রাজার প্রয়োজন আছে, প্রভুর প্রয়োজন আছে, আর তৎক্ষণাৎ ইমিডিয়েট তারা খুলে দিয়েছিল সেই গর্দভ যীশুর জন্যে। আজও আমাদের যীশুর কাজের জন্যে, মণ্ডলীর জন্যে অনেক কিছু প্রয়োজন হয়, আর আমরা যখন ঘোষণা করি আর আপনারা সেটা দেন, আর এটা হচ্ছে আমাদের বাইবেলের শিক্ষা, যীশুর শিক্ষা, এটা প্রভুর প্রয়োজন আছে, প্রভুর রাজ্যের জন্য, তার বিস্তারের জন্য প্রয়োজন আছে, যেন মানুষ যীশুর মাধ্যমে তার কার্য তিনি দেখতে পান। যীশু তিনি গর্দভের পিঠে গেলেন, এর ভবিষ্যৎবাণী ও সকরীয় নয় অধ্যায় নয় পদে তিনি গর্দভের পিঠে তিনি গেলেন তিনটে কারণের জন্যে। কারণ যীশু হলেন খ্রিস্ট মসীহ, কারণ সকরীয় নয় অধ্যায় নয় পদে বলছে ভবিষ্যতের রাজা জেরুজালেমে তিনি গাধায় চড়ে যাবেন এবং তিনি পরিত্রাণ করবেন। মসীহ শব্দের অর্থ খ্রিস্ট, খ্রিস্ট শব্দের অর্থ অভিষিক্ত, আর তিনি গাধায় চড়ে যাবেন আর মানুষের তিনি পরিত্রাণ করবেন। তাই গাধায় খ্রিস্ট তিনি এলেন। আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট তিনি গাধায় কেন এলেন, কারণ তিনি রাজা। আমরা যদি প্রথম রাজা বলি এক অধ্যায় 33-44 পদ দেখি, সেখানে দেখব রাজা দাউদ তার মৃত্যুর আগে তার ছেলে সলোমনকে যাজক এবং ভাববাদীদের দ্বারা অভিষেক করেছিল গাধার পিঠে, যখন তিনি উঠেছিলেন গাধার পিঠে চড়ে সেই সলোমনকে অভিষিক্ত করা হয়েছিল। আর আজকে যখন যীশু খ্রিস্ট তিনি গাধার পিঠে আছেন, তাকে সেই অভিষিক্ত ব্যক্তি তিনি পরিত্রাণ করবার জন্য আসছেন, তিনি রাজা, জগতের রাজা নয় কিন্তু আধ্যাত্মিক রাজা। আর এই গাধা পুরাতন নিয়মে ব্যবহার করত রাজারা, কারণ এটা সম্পদের আভিজাত্যের চিহ্ন, আভিজাত্যের চিহ্ন। যীশু খ্রিস্ট তিনি স্বর্গ সমস্ত পৃথিবীর সর্বোপরি রাজা, আর তার আভিজাত্যের জন্য এই গাধা ব্যবহার করা হয়েছিল। গাধা ব্যবহার করা হয়েছিল শান্তির প্রতীক, তিনি শান্তি স্থাপন করতে এসেছিলেন। সকরীয় নয় অধ্যায় যেখানে আমরা পড়েছি, নয় পদ নয় কিন্তু 10 পদ, সেখানে বলা হয়েছে যিনি গর্দভের পিঠে আসবেন তিনি শান্তিরাজ, তিনি শান্তি দেবেন, তিনি শান্তি দেবেন। কিন্তু প্রকাশিত বাক্য প্রকাশ করে যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনে তিনি আর গর্দভের পিঠে আসবেন না। প্রকাশিত বাক্য 19 অধ্যায় তিনি গাধার পিঠে আসবেন,
আর গাধার পিঠে তিনি আসবে, ঘোড়ার পিঠে আসবেন। আর ঘোড়ার পিঠে আসার মানে হচ্ছে তিনি জগতের তার দ্বিতীয় আগমনে বিচার করবেন, গাধার পিঠে পরিত্রাণ করবেন, ঘোড়ার পিঠে তিনি বিচার করবেন, দ্বিতীয় আগমনে তিনি সাদা ঘোড়ায় আসবেন। অপ্রকাশিত বাক্য প্রকাশ করছে তিনি সেই সময় বিচার করতে আসবেন। আর সেই বিচারে যেন আমরা বিচারিত না হই তার জন্যে এখনো সুযোগ রয়েছে আমাদের এই অনুগ্রহে তার শান্তি রাজের শান্তি পাবার জন্য, তাকে অনুসরণ করার জন্যে, তার পথে থাকার জন্যে। আর তাই তিনি গর্দভে এলেন, আর আমরা যেন সেই শান্তি রাজকে নিয়ে আমাদের জীবনে শান্তিতে আমরা থাকতে পারি। যিশু যখন গর্দভের পিঠে গেলেন জেরুসালামে, তখন সমস্ত মানুষ ওয়েলকাম করলো কিভাবে, গাছের ডালপালা রাস্তায় বিছিয়ে দেওয়া হলো, জামা কাপড় বিছিয়ে দেওয়া হলো। যেহুদি রাজা দ্বিতীয় রাজা বলি 9:13 সেই সময় জিহু রাজাকে অভিষিক্ত করা হয়েছিল, তাকে রাজপদে যখন বসানো হয়েছিল সমস্ত প্রজারা তাদের জামা কাপড় খুলে বস্ত্র খুলে রাজার পায়েতে দিয়েছিল, এবং সেই জামা কাপড়ের উপরে রাজার পা ছিল। এটার অর্থ হচ্ছে আমরা প্রজা, তুমি রাজা, আমরা তোমার অধীনে, আমরা তোমার অধীনতা স্বীকার করি। যিশু যখন তিনি জেরুসালেমে যাচ্ছেন, গাছপালা এবং জামা কাপড় খুলে যিশু সেই গাধার পায়ের তলায় দিয়েছিলেন, তা প্রকাশ করেছিলেন, পরিত্রাতা পরিত্রাণ করো, আমরা তোমার প্রজা, আমরা তোমার অধীনে, তুমি আমাদের উপরে রাজত্ব করো। আর কি করেছিলেন, খেজুর পাতা, জনলিখিত সুসমাচারে প্রকাশ করা হয়েছে সকলের হাতে ছিল খেজুর পাতা। আর খেজুর পাতা হচ্ছে বিজয়ের চিহ্ন, খেজুর পাতা উপরে থাকে, উর্ধে থাকে, ঈশ্বরের গৌরবের জন্য থাকে, যেন সবাই দূর থেকে দেখতে পায়। ভারত পাকিস্তানে যখন কারগিলের জন্য যুদ্ধ হয়েছিল আর ভারত যখন জিতেছিল, তখন কারগিলের পাহাড়ের চূড়াতে ভারতের পতাকা দেওয়া হয়েছিল, পাকিস্তানের পতাকা নয়, পতাকা দেওয়া হয়েছিল, যেটা ভারত জিতেছে। এই স্থান, এই পাহাড়, এই কারগিল, এই অঞ্চল, এটা হচ্ছে ভারতের, মানুষ যারা দূর থেকে দেখতে পায় সেই পতাকা উপরে থাকে বিজয়ের চিহ্ন, আর খেজুর পাতা উপরে থাকে, তা প্রকাশ করেছিল যিশু খ্রিস্ট, তিনি বিজয়ের রাজা, বিজয়ের চিহ্ন। আর সেই খেজুর পাতা ভবিষ্যতে আমরা দেখতে পাই স্বর্গেতে, প্রকাশিত বাক্য 7:9 স্বর্গ পৃথিবী স্বর্গেতে ঈশ্বরের সিংহাসনে এবং প্রভু যীশু খ্রিস্টের সিংহাসনে সকল দূতগণের হাতেতে খেজুর পাতা আছে, এবং সেই খেজুর পাতা নিয়ে তারা উচ্চস্বরে চিৎকার করে বলছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের। আর আজকের দিনে যখন যীশু খ্রিস্ট এই রাস্তাতে তিনি যখন বিজয় যাত্রা করছেন, সবাই বলেছিল হোসান্না। হোসান্না কথার অর্থ হচ্ছে পরিত্রাতা, পরিত্রাণ করো। আজকে আমরা রোমান সাম্রাজ্যের অধীনে দাসত্বে আছি, আমরা কষ্টে আছি, তুমি আমাদেরকে পরিত্রাণ করো। কিন্তু যিশু তিনি রোমান সাম্রাজ্য নয়, কিন্তু সারা পৃথিবীর পাপের দাসত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে তিনি মুক্তি করবেন। পরিত্রাতা, তুমি পরিত্রাণ করো। যিশু, তুমি একমাত্র এই পৃথিবীতে পরিত্রাতা, তুমি আমাদের পরিত্রাণ করো। তাই হোসান্না কথার অর্থ পরিত্রাতা, পরিত্রাণ করো, তুমি আমাদেরকে রক্ষা করো। আর তাই যারা রক্ষা পেয়েছিল স্বর্গেতে সেই জয়ের ধ্বনি দিচ্ছে, প্রকাশিত বাক্য 7:9 পরিত্রাণ আমাদের ঈশ্বরের এবং মেষশাবকের দান, যিশু খ্রিস্টের দান। যিশু খ্রিস্ট একমাত্র পরিত্রাণ দান করতে পারেন। আজকে তারা পরিত্রাণ পেয়ে স্বর্গেতে যিশুকে সেই স্বীকার করছে, তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ, অনন্ত জীবন দিয়েছ, তাই আমরা স্বর্গে এসেছি, আজও তোমার জয়ধ্বনি করি, পরিত্রাণ তোমার, তোমার দান। তাই সেই স্বর্গেতে প্রবেশের জন্যে আমাদেরকে যিশুকে প্রয়োজন, পরিত্রাতাকে প্রয়োজন। পরিত্রাতা, তুমি আমাদের পাপ থেকে উদ্ধার করে আমাদেরকে পরিত্রাণ করো। শুধু এই পৃথিবীতে নয়, এই পৃথিবীর পরে যখন চলে যাব স্বর্গেতে গিয়ে সেই একই জয়ের ধ্বনি আমরা করতে পারি, হোসান্না, পরিত্রাণ একমাত্র আমাদের ঈশ্বরের, মেষশাবকের দান। তাই আজকের আমরা সেই যিশু খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে পেয়েছি।
আজকে আর যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার এই রাজপথে যাবে না, কিন্তু আমরা রাজপথে থাকবো এই জন্যই যে সেই পরিত্রাতার পরিত্রাণ আমাদেরকে দিয়েছে। জগতের আরো মানুষ যারা পরিত্রাণ পায়নি তাদেরকেও যেন সেই যীশুকে অভিষিক্ত রাজাকে যেন আমরা ঘোষণা করতে পারি, আসো তোমরা এই পরিত্রাতা এই মেষশাবক, আর পৃথিবীতে কোনো বলিদানের দরকার নেই, সর্বকালের জন্য ওয়ান্স ফর অল সর্বকালের জন্য যীশু খ্রিস্ট তিনি বলিকৃত হয়েছেন মেষশাবক হিসেবে, রাজা হিসেবে তিনি ক্রুশেতে মৃত্যু বরণ করেছেন, তিনি জেরুজালেমে প্রবেশ করেছেন, আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, সেই বার্তা আজকেও আমাদেরকে আকাশে বাতাসে দিতে হবে, মানুষের কাছে দিতে হবে। এবং সেই যীশু তিনি যে মসীহ খ্রিস্ট গ্রহণ করতে পারে, তিনি যে রাজা মানুষ যেন গ্রহণ করতে পারে, তিনি যে শান্তি রাজ তাকে যেন গ্রহণ করতে পারে, সেই প্রার্থনা সেই শপথ আমাদের থাকবে। আর তখনই আজকের পাম সানডে উদযাপনে আমাদের সার্থকতা থাকবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুক, আমেন। আমরা এই সময় গান করি আর উপহার দান প্রভুর কাছে আমরা নিয়ে আসি। ধর্মগীত 286, গীতকুসুম 180, গীতকুসুম 180, ধর্মগীত 286। Sure.
সতেরোর অনুচ্ছেদ পূর্বজের বইয়ের। হে প্রিয়, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু, এবং তুমি তোমার সমস্ত অন্তকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভুকে প্রেম করিবে। এটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়, এটাই তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। এ দুটি আজ্ঞা হইতে মহৎ আজ্ঞার একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রদান করলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনে অধিকারী করেন। অতএব আসুন আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করতে দৃঢ় প্রতিজ্ঞ হই। উনিশ অনুচ্ছেদ পাপ স্বীকার করি। আমরা প্রকৃতই দুঃখিত ও সত্যই অনুতপ্ত, যিনি আমাদের জন্য মরিলেন। তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো, প্রসাদ দাও, যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমারই নামে গৌরব সাধনের সমর্থ হই। আমিন। যারা অপরের পাপ ক্ষমা করে নিজ পাপের জন্য অনুতাপ করে, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করেন। তিনি আমাদের দয়া ক্ষমা করুন, সর্বপাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল ও সুস্থি রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা। ইয়া হোক। আমিন। ঈশ্বরের ধন্যবাদ হোক। বাইশের অনুচ্ছেদ, আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মা দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করেছি, যা শান্তিপদ, যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভু শান্তি নিরন্তর আপনাদের সকলের সহবর্তী হন। আমরা পাশাপাশি সকলকে শুভেচ্ছা জানাই। শুভ পাম সানডে। ঈশ্বরের গৌরব। ২৬ অনুচ্ছেদ, মহিমাময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান এবং নৈবেদ্য অর্পণ করি এবং তার সহিত আমরা আপনাদেরকে উৎসর্গ করি। একসাথে বলি, হে ২৮ অনুচ্ছেদ, প্রভু এখানে উপস্থিত, আমাদের সঙ্গে আছেন। আপনাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরুন। আসুন আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। তাহাই নিত, তাহাই সঙ্গত। হে পূর্ণময় পিতা স্বর্গ,
শক্তিমান নিত্যস্থায়ী ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিহিত নয়, কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য। কারণ তিনি মা সত্য জীবন বাক্য, তার দ্বারা তুমি সব কিছুই সৃষ্টি করেছো, তোমার প্রতিমূর্তিতে আমাদের গঠন করেছো, তার দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করেছো, যুগে যুগে তোমার মনোনীত ভাগবতের প্রাজ্ঞজন দ্বারা তোমার পথ নির্দেশ করেছো, তার দ্বারা পাপের শৃঙ্খল থেকে তুমি আমাদের মুক্ত করেছো, আমাদের জন্য তিনি মানব জন গ্রহণ করেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু লোক থেকে পুনরুত্থিত হয়েছেন, তার দ্বারা তুমি তোমার পবিত্র জীবনদায়ী আত্মা আমাদের দান করেছো, যেন আমরা তোমার সন্তান এবং তোমার নতুন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। 31 অনুচ্ছেদ একসাথে বলি, পরাক্রমের অধিশ্বর সর্ব পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ, ঊর্ধ্বতম লোকে হোসানা। শত্রু অস্ত্রে সমর্পিত অবরাত্রিতে তিনি রুটি হাতে নিলেন ও তোমাকে ধন্যবাদ দিয়ে তা ভাঙলেন এবং শিষ্যগণকে দিয়ে বললেন, নাও খাও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমার দেহ, আমার স্মরণার্থে ইহা করিও। সেই রূপে ভোজনের পর তিনি পানপাত্রী গ্রহণ করলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়ে তা দিলেন ও বললেন, তোমরা সকলে এই পানপাত্র থেকে পান করো, কারণ ইহাই আমার রক্ত নতুন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত, যতবার ইহা পান করিবে আমার স্মরণার্থে তাহা করিও। অতএব স্বর্গস্থ পিতা তাহা স্মরণার্থে পৃথক করা রীতি পানপাত্র আমরা উৎসর্গ করি, সকলে নিবৃত্ত খুশি পরে তার একমাত্র নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের হইতে পুনরুত্থান এবং স্বর্গ স্মরণ ঘোষণা করি এবং তার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যস্থতা আমাদের ধন্যবাদ প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দিব্য মিমন্ত ঈশ্বর, তোমার সম্মুখে যখন আমরা পবিত্র প্রসাদ গ্রহণ করি তখন তোমার আত্মা দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিয়ে আমাদেরকে সংযুক্ত করো। হে সর্বশক্তিমান পিতা, আমরা তাহার সহিত সংযুক্ত হইয়া তাহার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ মর্ত ভজনাকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। আমরা এই রুটি ভাঙি যেন খ্রিস্টের দেহে সহভাগী হই, আমরা এই পানপাত্র উৎসর্গ করি, এতে আমরা খ্রিস্টের রক্তে সহভাগী হই, তাহার জীবন আমাদের মধ্যে সঞ্চালিত এবং আমরা তাহাতে অবস্থিতি করি। খ্রিস্টের শিক্ষা অনুসারে প্রভু প্রার্থনা আমরা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা দাও না, কিন্তু তোমাদের দয়া করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক। আমিন। পূর্বজের টেবিলে আসার পূর্বে নিচের অংশটি ধীরে ধীরে নম্রতায় এই প্রার্থনা আমরা করি। হে করুণাময় প্রভু, আপন পূর্ণ বলে তোমার আশীর্বাদ শ্রদ্ধা করি না, তোমার অজস্র কৃপাই আমাদের একমাত্র ভরসা, তোমার ভোজের উৎকৃষ্ট কুড়াইয়া লইবার যোগ্য, কিন্তু তুমি তো সেই প্রভু করুণায় যাহার নিত্য স্বভাব, হে কৃপাময় প্রভু দয়া করো যেন তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের দেহ ভোজনে শস্য পানে আমাদের পাপময় শরীর ও আত্মা তাহার অমূল্য দেহ রক্তে পরিশুদ্ধ হয়, যেন নিত্যকাল আমরা তাহাকে স্মৃতি করি ও তিনি আমাদের অন্তরে বিরাজ করেন। আমিন। যিনি প্রভু নামে আসছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে ঈশ্বরে নিশাবো জগতের পাপাই আমাদের
বিশ্বাস সহকার নিকটে আসুন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করুন, যা তিনি আপনার জন্য দান করেছেন, আপনার নিমিত্ত তাহার মৃত্যুবরণ স্মরণ করুন, বিশ্বাস ও কৃতজ্ঞতায় পরিপুষ্ট হন। এইটাকে ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার তুলিয়া লইয়া যান। এই সময় আমরা একটি গান করি। গান সংখ্যা নতুন ধর্মগীতে 384 আর ছোট ধর্মগীতে 145। নতুন ধর্মগীত 384, গীত কুসুম 145। Ah!
নূতন ধর্মগীত 465, গীত কুসুম 140, নূতন ধর্মগীত 465, গীত কুসুম 140। কি মোর পাপারে ধুতে কেবল মাত্র যীশুর রক্ত, কি পারে নির্মল করতে কেবল মাত্র যীশুর রক্ত। নূতন ধর্মগীত 433, গীত কুসুম 93, নূতন ধর্মগীত 433, গীত কুসুম 93। মোরা যুবরাতে শুচি গোলাম, মোদের ভয়ার নাই, মোরা প্রভু মহাদয়া পেলাম, মোদের ভয়ার নাই, মোরা প্রভু রাতে শুচি গোলাম, মোদের ভয়ার নাই, মোরা প্রভু মহাদয়া পেলাম, মোদের ভয়ার নাই। Oh,
ছোড়া প্রভুর মা দয়া পেলাম মোরে ভয়ার নাই। নূতন ধর্মগীত 337 ছোট বইটি 16 নূতন ধর্মগীত 337 গীত কুসুম 16 আমি তো মায়া চিরকাল তোমার ছাড়া তারো থারি বিশ্বাসে তব শোনি ধার বাসনায় নিয়ত তোমার পবিত্র পরিচর্যাতে ভাবি যেন দিদোরা আমায় রাখো 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 যিশুকে তুষে আরো শোনিধান হেরো ভুলে তব সুখী দেশে প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সদা আমার বুঝে সাধু আছে তখন বুঝিব প্রেমে মাহাতো সর্বসুখী চমৎকার নূতন ধর্মগীত 237 গীত কুসুম 73 নূতন ধর্মগীত 237 গীত কুসুম 73 প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ তিনি পৃথিবীতে তিনি পৃথিবীতে
দিতে যিশু খুশি প্রাণ দিয়ে তাই প্রভু যিশু সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ আকাশের নিচে মানুষের মাঝে তাই আরো হলো না আকাশের নিচে মানুষের মাঝে তাই আরো হলো না যে নামে সবে পাবে ভাবে নিজেদের পাপের পরিত্রাণ যে নামে সবে পাবে ভাবে নিজেদের পাপের পরিত্রাণ তাই প্রভু যিশু সমগ্র জগতে যাতে মোরা পাই বিশ্বাসে যেজন নেবে যিশু শরণ জীবিত রবে সে চিরকাল বিশ্বাসে যেজন নেবে যিশু শরণ জীবিত রবে সে চিরকাল তিনি সত্য তিনি অনন্ত জীবন তিনি পাপিনি সত্য তিনি অনন্ত জীবন তাই প্রভু যিশু সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ তাই প্রভু যিশু সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ গীত কুসুমে ৪৩ গীত কুসুম ৪৩ জয় জয় যিশুর জয় জয় যিশুর জয় এই শুভ দিনে আমরা সকলে গাই তার গান জয় জয় যিশুর জয় জয় যিশুর এই শুভ দিনে আমরা সকলে গাই তার গান Yeah.
43-এর অনুচ্ছেদ বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র দেহ রক্ত গ্রহণ করেছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। একসাথে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ ও রক্তে তুমি আমাদের পুষ্টি সাধন করিয়াছ, সেই জন্য তোমার ধন্যবাদ করি। তাই মাধ্যমে আমরা তোমার কাছে জীবন্ত বলির প্রেম নিজেদের উৎসর্গ করিতেছি। তোমার আত্মার শক্তিতে পূর্ণ করিয়া আমাদের মনে যেন আমরা জীবন ও কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমিন। প্রার্থনা করি, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের বিশেষ এই উপাসনার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করলে গানে বাক্যে প্রভুজের মধ্য দিয়ে। সেই জন্য তোমায় ধন্যবাদ দিই, আমাদের হৃদয় তুমি আশীর্বাদে পূর্ণ করলে, সেই জন্য তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। প্রভু আমাদের মণ্ডলীর বিভিন্ন মানুষ যারা আজকের অসুস্থ আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো। দিলীপ মাকাল, দীপক এবং অন্যান্য যারা অসুস্থ আছে প্রভু তুমি আশীর্বাদ করো। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সে আরোগ্যদের হস্তদ্বারা তুমি স্পর্শ করো এবং যীশু নামেতে তাদেরকে তুমি সুরক্ষা দান করো, সুস্থতা দান করো প্রভু। বিশেষ করে তুমি আমাদেরকে অনেক কিছুই দিয়েছো প্রভু, যেমন আজকে তোমার বিজয় দিনে সেই পরিবার থেকে তারা সেই গাধাকে দিয়েছিল প্রভুর উদ্দেশ্যে যেন তার রাজ্যের জন্য কাজ হয়। আর তাই প্রভু তুমি আমাদের পরিবার থেকে তুমিও চাও যেন তোমার রাজ্যের জন্য আমরা সমস্ত কিছু উৎসর্গ করি এবং আমাদের যা কিছু আছে সেই উপহার দান এনেছি প্রভু, তুমি আশীর্বাদ করো যেন তোমার মণ্ডলী কাজে ব্যবহার হয়। সমস্ত অসুস্থ বিধবা
গরিব দিন দুঃখী সেখান থেকে খাদ্য পায়। তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের পরিবারের কাজে কর্মে ব্যবসায়, তুমি পূর্ণ রাখো, প্রত্যেকে সুস্থ রাখো, ভাণ্ডার পূর্ণ রাখো প্রভু। সকল গৌরব প্রশংসা তোমায় দিয়ে তোমার পবিত্র আত্মার পরিচালনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দিলে সেই জন্য তোমার কাছে কৃতজ্ঞ, তোমায় ধন্যবাদ দিই। সকল গৌরব প্রশংসা তোমায় দিয়ে প্রভু এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, আপনাদের হৃদয় মন ঈশ্বর এবং তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থ রাখুন, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আপনাদের সঙ্গে এখন ও নিত্যকাল বিরাজ করুন। শান্তিতে প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন এবং তার সেবায় রত থাকুন। তোমায় ধন্যবাদ দিই, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই দুঃখ ভোগের সপ্তাহে তুমি আমাদের প্রবেশ করলে, সাহায্য করলে প্রভু, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। আজ খেজুর পত্র রবিবার সুন্দরভাবে সকাল থেকে এই পর্যন্ত আমাদেরকে আশীর্বাদ করে পরিচালনা দিলে এবং উপাসনা তোমার আশীর্বাদ তুমি আমাদেরকে দিলে, সেই আশীর্বাদ নিয়ে আমরা যাই আমাদের পরিবারে, আমাদের কাজে কর্মে থাকি এবং প্রত্যেকটি দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং রবিবার তোমার সেই গৌরবের দিনে, দুঃখ ভোগের দিনে আমরা তোমাকে স্মরণ করতে পারি, চার্চে এসে তোমার আরাধনা করতে পারি, তুমি সে আশীর্বাদ করো। সকল ভাব দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমিন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, 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 হালেলুইয়া। ঈশ্বর আশীর্বাদ করুক।